হচ্ছে আমি থাইল্যান্ডে যাব, এখন ওর কি ইচ্ছে ও জানে। শোন, এই সমস্ত ক্ষেত্রে মেয়েদের ডিসিশনটা শোনাই ভালো, তা না হলে আমার মতো ঝগড়া করে ফিরে আসতে হবে। তুমি চুপ করবে? আচ্ছা, এটাতে কি আছে দেখি? আজ রাতে তুমি বাড়িতে আসবে। কেন, আবার কি হলো? সেটা আমি তোমাকে পরে বলব। আরে বাবা, তোর শাশুড়ি তো আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ওনার তার কাউকে দরকার নেই, বড় বউ হলেই ওনার চলে। ঠিক আছে, তা আমি যদি না আসি তুই কি বলবি? তোমার শরীর ভালো নেই? বাহ, বেশ মাথা খুলেছে তো দেখছি। এক্স্যাক্টলি, তোমার মেয়ে না? আচ্ছা বেশ, এনিওয়ে রাখি মা, বাই বাই।
কি হলো? তুমি মাকে আসতে না করলে কেন? সেটা তুমি বুঝবে না। আমি এবারে শেষ দেখে চাই। এই সংসারটা কারো একা না, আমিও এবারের বউ। দেখো তো ভাবি আমাকে কেমন লাগছে। এটা কেমন শাড়ি? তোমার শাড়ির সিলেকশনটা একদম ঠিক হয়নি, আই থিঙ্ক সো। হ্যাঁ ঠিক, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু বড় ভাবি তো এটাই পড়তে বলে গেলেন। ও আচ্ছা, বড় ভাবি হেচিনি এরকম টেস্ট? না আসলে ঠিক এটা যাচ্ছে না। এক্স্যাক্টলি, তুমি বুঝতে পারছো না, তুমি এখন এবারে বউ, তোমাকে প্রপার শাড়ি পরতে হবে, প্রপারলি গেট আপ করতে হবে, রাইট? তাহলে তুমি পছন্দ করে দাও না কোন শাড়িটা পরবো। সুজানা না, গ্রিন না, ও ওই শাড়িটা একটু দেবে আমাকে? এখানে একটু ধরো, তুমি এই শাড়িটা পরবে, দেখবে পার্টিতে সবাই তোমার দিকে হা করে থাকবে, রাইট সুজানা? সি, কিন্তু বড় ভাবি কিছু বললে? আরে বোকামে, তোমার নিজের একটা পছন্দ অপছন্দ আছে না, নিজের পছন্দ মতো শাড়ি পরো, রাইট? ঠিক বলেছো ভাবি। ঠিক আছে আমি যাচ্ছি, তোমার রেডি হয়ে নাও ফোনটা। কি বুঝলে, বড় ভাবির সাথে মেজ ভাবির সম্পর্কটা মনে হয় খুব একটা ভালো যাচ্ছে না। গতকালকে তো ওনাদের ভালো সম্পর্কই দেখলাম। আরে বোকা, বাইরের আচরণ দিয়ে কি আর ভেতরের সম্পর্ক বোঝা যায়? তাই না? তাহলে এখন আমি কি করব? অবস্থা বুঝার অবস্থা। আমি যতটুকু বুঝলাম, এবারে কর্তৃত্ব বড় ভাবির উপর। বড় ভাবিকে তোমার শাশুড়ি অন্ধের মতো বিশ্বাস করে। আচ্ছা যাই হোক, শাড়িটা পরে নাও। পরবো? হ্যাঁ পরে ফেলো, সুন্দর লাগবে। এটা? হ্যাঁ এটাই পরে ফেলো। হ্যালো, কি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? বলো, তোমার কি আজকে বাড়ি ফিরতে দেরি হবে? কেন, আজকে আমাদের ম্যাচ নেই। ইস, ম্যাচ যেতে যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে, সব সময় আমার তোমাকে মনে করিয়ে দিতে হয়। তাহলে আরে আজকে লাবণের ভাই ভাবি আসবে তো। আজকে ইমরানের শ্বশুরবাড়ির লোকজন আসছে, আমি ভুলেই গেছিলাম। তাহলে তো তোমার বাড়ি ফেরা উচিত। হ্যাঁ কিন্তু মিটিং,
ডাক্তার আমি দেখে নেবো, তোমার চিন্তা করতে হবে না। বাঁচা না কেমন, প্রয়োজন হলে আমি তোমাকে ফোন দেবো। ঠিক আছে, ভালো আছেন? চলুন না লাবণীর ঘরে চলুন। অত তারা কিসে, লাবণী তার উপযুক্ত জায়গায় ভালো আছে। ওকে নিয়ে আমাদের ভাবনা নেই। আপনার শাশুড়ি কোথায়? চলুন উনার সাথে দেখা করে আসি। মা উনার ঘরেই আছেন, মার তো শরীর ভালো না, হাঁটা চলাফেরা করতে পারি না। মমিতা তুমি ওনাকে মার ঘরে নিয়ে যাও। না না ঠিক আছে, আমি নিজেই যেতে পারবো। এ বাড়িতে তো আমি আর নতুন না, 20 বছরের পুরনো সম্পর্ক। আমি ইউনার সাথে দেখা করে আসি। হ্যাঁ আপনাকে তো বিয়ে বাড়িতে দেখলাম না। আমার যাওয়া হয়নি, মার তো শরীরটা ভালো ছিল না, সব কাজ আমাকে একাই দেখাশোনা করতে হয়েছে। কেন, বাড়িতে আর কোনো লোকজন নেই? আমি তো এবারই বড় বউ, সব কাজ তো অন্যের উপর ছেড়ে দেওয়া যায় না। সেজন্যই তো বলি, চৌধুরী পরিবারের বিয়ে অথচ বড় বউ নেই, তা কি করে হয়? কারণ আমাদেরও তো আত্মীয় পরিজন আছে। আপনাদের সাথে যে আত্মীয়তা হবে তা কখনো ভাবি। উনি তো কোনোদিন কাউকে আলাদা ভাবে দেখেন, সবাইকে নিজের পরিবারের সদস্য বলেই মনে করত। সে তো বটেই, আমরা তো উনাকে আমাদের সবার অভিভাবক হিসাবেই মানতাম। হুম
আর যদি উনি থাকতেন। তিনি নেই বটে, কিন্তু এখন আমরা এই চৌধুরী পরিবারকেই আমাদের অভিভাবক হিসাবে মনে করি। ছোট বোনটাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। বাবা মা মারা যাওয়ার পর ও তো আমাদের কাছেই মানুষ। ওই তো যা ভেবেছিলাম তাই, সব ভালো ভালো গয়না হাত করে নিয়েছি। চৌধুরী পরিবারে গয়নার অভাব নাই, আলমারি ভর্তি গয়না।